46তম আন্তর্জাতিক বই মেলায় বামেদের ছাত্র যুবদের তাদের বুক স্টল অর্থাৎ ছাত্র সংগ্রাম এসএফআই এর বুক স্টল বই মেলাতে এবং প্রতিবারের ন্যায় এইবারও ভিড় যথেষ্ট লক্ষ্য করা যাবে। তবে শুধুমাত্র কি বই কিনতে বর্তমানে মানুষ সেখানে যাচ্ছে? উত্তরটা কিন্তু শুধু বই কিনতেই হলে সঠিক হবে কিনা বলে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। শুধু বই নয়, এবার কিন্তু মার্চেন্ডাইজেরও চাহিদা যথেষ্ট বেশি এবং সেই মার্চেন্ডাইজের খোঁজ করতে যুব সমাজ কিন্তু ছুটে আসছে সেই ছাত্র সংগ্রামের বই স্টলে। এবং বর্তমান সময়ে কি বামেদের নতুন হাতিয়ার সেই মার্চেন্ডাইজগুলো? সেই মার্চেন্ডাইজগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের মধ্যে বামপন্থার সঞ্চার করার প্রথম ধাপ, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থাকছে এবং সেই প্রশ্ন খুঁজতে বর্তমানে চলে এসেছি ছাত্র সংগ্রামের বুক স্টলে। এবছর আরো বেশি সেল হচ্ছে, আসলে সময়ের সঙ্গে সঙ্গে তো পরিস্থিতি পাল্টায়, মানে মানুষের চিন্তাভাবনা পাল্টায়। বইয়ের গুরুত্ব কখনোই কমেনি, বইয়ের গুরুত্ব আছে এবং বাড়ছে। এর পাশাপাশি টি শার্ট বা বুকমার্ক, কফি মাগ এবং ক্যাপ যেগুলো রয়েছে সেগুলো খুবই বিক্রি হচ্ছে এবং সামগ্রিকভাবে এগুলো বামপন্থী সমর্থক বা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত এরা নিচ্ছে এরকম নয়, অনেক সাধারণ মানুষ আসছে এসে নিয়ে যাচ্ছে। আর সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে এবার বইমেলাতে আমাদের স্টলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুল থেকে জাস্ট পাস করেছে বা অনেকে স্কুলে পড়ছে, তারা বাবা মাদের হাত ধরে টেনে নিয়ে চলে আসছে 516 নম্বর স্টলে এবং এসে বই খুঁজছে, বই কিনছে এবং অনেকে মার্চেন্ডাইজ কিনছে, চেয়ের টি শার্ট, ফিডেলের টি শার্ট, ভগৎ সিংয়ের টি শার্ট। আর আমরা বলেছি যে আমাদের দেশের যারা বিপ্লবী আন্দোলনের নেতৃত্ব আছে এর পাশাপাশি আমাদের অন্যান্য দেশের বিপ্লবী আন্দোলনের নেতৃত্ব সকলকে সঙ্গে নিয়ে আমাদের ভাবনা বা পথ চলা। মানে অনেক সময় অনেকে বলে যে এরা খালি বিদেশের লোকেদেরকে নিয়ে এগোয়, কিন্তু মতাদর্শ কোনো বিদেশ দেশ হয় না, ঠিক বিপ্লবেরও কোনো দেশ বিদেশ হয় না। আমরা তাই সামগ্রিকভাবে সমস্তটাকে এক জায়গায় করে জিনিসটাকে নিয়ে যাচ্ছি। ফিদেল ক্যাস্ট্রো এবং তার পাশাপাশি চেগুয়েভারার তো বিভিন্ন অ্যাক্সেসরিজ, বিভিন্ন মার্চেন্ডাইজ মানুষ কিনছে, কিন্তু তাদের মতবার্তা জানার জন্য, তাদের আদর্শটা জানার জন্য তাদের বইগুলো কতটা কিনছে? বই প্রচুর বিক্রি হচ্ছে, মানে দিনে 3-4 বার যেতে হচ্ছে অন্য অন্য পাবলিশারের কাছে বই আনতে, কারণ এবং সেই সংখ্যাটা এরকম নয় যে আমরা 2-3টে করে আনছি, 10টা 15টা 20টা করে বই আনছে, সেটা শেষ হয়ে যাচ্ছে। এবং সবথেকে ভালো বিষয় যে অনেক নতুন কিছু বই এসছে, যেমন নাকি আমাদের এডুকেশনাল এক্সক্লুশন নামে একটা বই এসছে, এই কোভিড প্যান্ডেমিক সময় দাঁড়িয়ে থেকে শিক্ষা ব্যবস্থা কীভাবে নষ্ট হয়েছে, এনইপির যে অসুবিধাগুলো সেগুলোকে ধরে একটা আমাদের বই করা হয়েছে, সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির আমাদের নেতৃত্ব তারা মিলে করেছে, সেই বইটাও বেশ ভালো বিক্রি হচ্ছে। ঐতিহ্য উত্তরাধিকার, আমাদের সে পুরনো বই যেটা থেকে আমরা ছাত্র রাজনীতি করা শিখেছি বা আমরা বলা ভুল হবে আমাদের বাবা ঠাকুর দ্বারা তারাও ওই বই থেকে পড়াশোনা করে রাজনীতি করতে এসছে, সেই বইটাও আমরা এবার ছাপিয়েছি নতুন করে, মানে ওইটাই লেখাপত্র একই আছে ছাপিয়েছে, সেটাও বেশ ভালো বিক্রি হচ্ছে। এবং আমার সবথেকে ভালো লাগছে এটাই দেখে যে বাম সমর্থক বা বাম ঘেঁষা পরিবারের বাদ দিয়ে অনেক সাধারণ মানুষ যারা হয়তো বামপন্থীদেরকে নির্বাচনে সমর্থন করেনি বা কোনো কারণে সমস্তভাবে বামপন্থীদেরকে সমর্থন করে না, তারাও বেশ ভালোভাবেই এই স্টলে আসছেন এবং বইপত্র কিনছেন। ছবি তো অনেকদিনই আঁকছি ছোটোবেলা থেকে, কিন্তু বিক্রি করার সেই চিন্তাটা আমার ছিল না, এটা শুভজিৎদা বলল, সেই থেকেই ছবি বিক্রি হয়েছে। হ্যাঁ, দুটো হয়েছে। আচ্ছা, মূলত কাদের কাদের ছবি এঁকেছো তুমি? মুজাফফর আহমেদ ছিল, লেনিন ছিল, চে গুয়েভারা, জ্যোতি বসু। আর ছাত্র সংগ্রাম স্টল তো আসবোই, আমি নিজে এসএফআই করি তো আসতেই হবে এই স্টলটায়, সবার আগে ঘুরে ঘুরে ওখান থেকে এখানে এসেছি। হ্যাঁ, সব বই আছে দেখছি। শুধুমাত্র কি মানে বামপন্থা মনস্ক মানুষেরই আনাগোনা হচ্ছে এসএফআই বুক স্টল, না সাধারণ মানুষও টানছে, কি মনে হয়? অনেক মানুষই ঘোরাফেরা করে এখানে, অনেক অন্য ধরনের বইও তো আছে, শুধুমাত্র বামপন্থী মনোভাবাপন্ন লোকজন নয়, এমনিও লোকজন আসে। বইয়ের তো আকর্ষণ অমোঘ আকর্ষণ, সে আমরা আমাদের ইয়ং বয়স থেকে তো দেখে এসেছি, এখন তো আমরা প্রৌঢ়। যেমন সাফদার হাসমি, যখন আমাদের ইয়ং বয়সে আমরা সাফদার হাসমি নাটক বহু দেখেছি, তার মারা যাওয়ার পর সারা ভারত জুড়ে আন্দোলন হয়েছিল, সেই সমস্ত জিনিসগুলো ঠিক মার্চে হয়তো আমাদের ফর্মটা পাল্টেছি আমরা, কিন্তু বই, পোস্টার, দেওয়াল লিখন, আমাদের ছোটো বয়সে আলতা দিয়ে লেখা হতো খবরের কাগজে, সেই লেখন পড়তে ভয় পেত লোকে যে কমিউনিস্ট পার্টির দেওয়াল লিখন পড়ছি। সুতরাং মার্চেন্ডাইজ দিয়ে হবে না, ওটা একটা সাময়িকভাবে লোককে খুশি করবে, ইয়ং জেনারেশনকে অ্যাট্রাক্ট করা যেতে পারে,
কিন্তু মতাদর্শ মার্চেন্ডাইজ দিয়ে হবে না। বামেদের নতুন স্ট্র্যাটেজি নিয়ে বামেরা এগোচ্ছে, কতটা বেশি পাবলিসিটি পেতে পারে, কতটা বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে এই বুকস্টলের মাধ্যমে এবং তার পাশাপাশি নিজের মার্চেন্ডাইজের মাধ্যমে, সেটাই কিন্তু ভবিষ্যতে দেখবার বিষয় হবে। ক্যামেরায় শুভজিতের সঙ্গে সমাচার প্লাস বাংলা কলকাতা।